রাস্তার কিনারাত নবীজির বাবার কবর, শিশু মোহাম্মদ ইসলাম একটা বাচ্চা নবীজির বাবার কবর উপরে পড়িয়া খান্দিরা। মা মেনার উম্মে এমন দূর তনে খাড়া হইয়া এই দৃশ্যটা দেখে চকুর পানি মুছন। রাস্তা দিয়া মানুষ যায়, হজরতে রাসুলে পাক ইসলামের এই দৃশ্য দেখিয়া খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলা কিছু সময় কুরবিত আমার নবীজির চতুর্দিকে আইয়া খাড়া হয়ে যায়। রাস্তার কিনারাত নবীজির বাবার কবর, শিশু মোহাম্মদ ইসলাম একটা বাচ্চা নবীজির বাবার কবর উপরে পড়িয়া খান্দিরা। মা মেনার উম্মে এমন দূর তনে খাড়া হইয়া এই দৃশ্যটা দেখে চকুর পানি মুছন। রাস্তা দিয়া মানুষ যায়, হজরতে রাসুলে পাক ইসলামের এই দৃশ্য দেখে খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলা কিছু সময় কুরবিত আমার নবীজির চতুর্দিকে আইয়া খাড়া হয়ে যায়। এখন নারে জিকা ই খবর খার, ই খে খান্দে খার খবর খান্দে, ই বাচ্চাটা কইতো নাইল। হঠাৎ করি একজন মানুষ, প্রাপ্ত বয়স্কর একজন মানুষ ডাক দিয়া কয়, এই বাচ্চাটার জিম্মাদার খে, এই বাচ্চার দায়িত্ব খে আস। জবাব আইল একটু দূর হইতনে, মা আমেনা হাত তুলিয়া কইল, এই বাচ্চাটা আমি আমেনার। হজরতে মা আমেলা হজরতে উম্মে আইমনার একটা হাত রে টান মারিয়া নইল, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত উম্মে আইমনার হাতের উপরে রাখল। ডাক দিয়া কইল, বইল উম্মে আইমন, আমার কলিজার টুকরা বাচ্চা রে, তোমার তো আমি আল্লাহর হাওলা করি লইলাম, আমার বাচ্চা রে তোমার তো আল্লাহর হাওলা করি লইলাম গো বোন, যদি আমি ইন্তেকাল করি লাই আমার বাচ্চা মোহাম্মদ রে তুমি তোমার জিম্মাদারিতে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত পর্যন্ত পৌঁছাই দিও। আল্লাহর হাবিবর মা চকুর পানি চালিয়া খান্দন আরম্ভ করল। নবীজি বুকুর উপরে, শিশু নবীজি মা মেনার বুকুর উপরে ভরিয়া খান্দ, মা মা হইয়া চিৎকার করিয়া খান্দ। আল্লাহর হাবিবর মা হঠাৎ করি আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া ডাক দিয়া কইন, বাবা মোহাম্মদ তুমি চিন্তা করিও না, আমি তোমার গর্ভের ভিতরে রাখিয়া আমার পেটের ভিতরে রাখিয়া আমি যে তার স্বপ্ন হল দেখছি। এরে মোহাম্মদ খানায় কাবার মালিকে আমারে এমন স্বপ্ন হল দেখাইছেন, আমার আল্লাহ আমারে এমন খাব হল দেখাইছেন, বাবা আমার সেই স্বপ্নগুলা মিথ্যা হইতে পারে না, বাবা তোমারে আমি সেই আল্লাহর নামে হাওলা করিয়া গেলাম, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমারে দুনিয়া আখেরা তোর বাদশাহ বানাইবা, দুনিয়ায় কোনো জায়গা তোমারে আল্লাহ বেইজ্জত করতে নাই, তোমার কোনো দুশ্মনেও তোমার কোনো ক্ষতি করতে পারতো না। একদিকে মানুষের চতুর্মুখী ইমান লুটেরা ডাকাইতে হলে টানাটানি আরম্ভ করছে, অন্যদিকে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফির মুশরিক হলে মুসলমান হলরে কিভাবে দ্বন্দ্ব লাগাইয়া গড়ে গড়ে মায়ের হারাইয়া দিস। দয়া করি মাতোকা ঠিক নেই, আজকে মুসলমানের মাঝে এত ভুল বুঝা বুঝি, এরদায় আমারও দেখো জিকা বলে মিলাদুন্নবী নিয়ে এত উল্টা পাল্টা কথাবার্তা কেন, আমি জবাব দেই এটা আমার ব্যক্তিগত কথা, একগুরো ভাই এই নাচুন মিলাদুন্নবী নিয়া বুলোর মাঝে আসুন, আর একগুরো আসুন ইচ্ছা করিয়া তাই হিংসার কারণে এই গুত্তনে হরিয়া আসুন, ইচ্ছা করিয়া যে হরিয়া থাকে তারে আপনার জীবনে কিচ্ছু দিয়া ফিরাইতে পারত না, কারণ হজাগ্য মজে তারে হজাগ করা যাইব তো, আপনারা আমার মাত বুঝলে মাত হই না, যদি কেউ হজাগ্য ম থাকে তারে চাইলে হজাগ করতে পারবা তো, তারে উঠাইতে পারবা, হে নিয়ত করি উঠিছে লাগাবাড়ির ভাই সাহেব আজকে কিয়ামত করি লক্ষ ডাকিয়া গুম মানত না, এতে বছর আজান হয়ে যা দরজা ভাঙ্গি আই আমার পানিত নিয়ে চাড়ি দিল গুম মানত না, এবারটা নিয়ত করিয়া উঠি আর নাইলে তিন ডাক করে রোজা করি আইল, মানুষের এক ডাক দুই ডাক তিন ডাক দেওয়ার বাদে মানুষের গুম ভাঙে মাতই না চাও, যে হজাক গুম আছে তারে জাগাইবার কোনো সুযোগ নাই, আর যে ভাই বুলোর মাঝে আছেন আমার বিশ্বাস যদি তাই হজরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন মানসিকতা লইয়া যদি আমি ওদমর এই কথাগুলা শুনই
আমার মনের বিশ্বাস যে তানবুল বাংলে অবশ্যই ইনশাআল্লাহ শানে মুস্তাফার এই মুবারক মাহফিল আমার ভাই আন্তরিকতার সহিত শরীক হইবার আমরা চাই। আমার একদিনই ভাই আমার নবীজির মহব্বতে নবীর মহব্বতে জীবনটা কাটাইয়া জান্নাতি হইতে এটা আমরা চাইনি না চাই না আতুলিয়া হোক চাইনি না চাই না আমরা সব ভাই জান্নাত যাইতাম চাইনি না চাই না আল্লাহ সাক্ষী রাখিয়া কইব আমরার কোনো হিংসা নাই কোনো ভাইয়ের প্রতি আমরার কোনো হিংসা নাই। তবে যারা বুঝিয়া না বুঝার বান করে এরার বিরুদ্ধে আমরার কোনো অভিযোগ নাই। আপনি আপনার লাইন ধরছেন দুইটা যাইতে দরিয়া তা হোক এমনি জাগাত গিয়ালে চাচা সুযোগ হইবা কারণ হাফ মরলে সুযোগ ঠিক না। আর যে ভাই ভুল বুঝাবুঝির মাঝে আছেন আপনি স্বতন্ত্র মন লইয়া ভোগ কা আল্লাহ তাওফিক দিতা বুঝার ইনশাআল্লাহ। আমার ভাই মৌলানা হুসাইনাম চাবে বড় সুন্দর একটা কথা কইছেন যে যদি মনে করেন আমরা ভুলের মাঝে আছি আল্লাহর বাস্তে আপনি আমরা ভুল তো নে বাঁচাক যদি মনে করেন আমরা ভুলের মাঝে আছি তো আমরা ভুল তো নে বাঁচাক কারণ মিলাদুন নবীর মাহফিল খালি শ্রীধরা বাজার আর বিয়ানি বাজার আর বাংলাদেশ জি না বর্তমানে পৃথিবীর যতটা মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রত মিলাদুন নবীর মাহফিল চলে সুবহানাল্লাহ। আমার লাগানে কদম গুণাগার ছোট মোটো মানুষ আগামী পরশু দিন আমি মালয়েশিয়া দেব মিলাদুন নবীর মাহফিল আর বড় বড় আলিম হল ইসলাম স্কলার যারা এরা তো গোটা দুনিয়ায় চক্কর দিলে মাধন্য চাব মনে মনে কইতে পারো বলে খালি বিয়ালি বাজার মিলাদুন নবী আর সিলেট কেন্দ্রিক জি না দুনিয়া যে সময় আসিল না হো সময় মিলাদুন নবীর মাহফিল আল্লাহ রুহর জগত করছে সুহান আল্লাহ কই না জানে বাড়ি কিয়া কইবা নেই আল্লাহ আছে একটু লড়ো কুয়া দুনিয়া সৃষ্টি হয়েছে না হো সময় আল্লাহ নবীর মিলাদ নবীর জন্মের আলোচনা করিয়া রাখি আলমে আর সুহান আল্লাহ এটা আজকে কোন আয়াত পড়ছি ওবা একটু লক্ষ্য রাখতে আল্লাহ কইছেন নবীর মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতর শুক্রিয়া আদায় করতাম নিয়ামতর আলোচনা করতাম সুবহান আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত আমরার প্রতি আসে নি না নাই অ যুবক ভাই একটু তো আল্লাহ আসতে জবান খুলো আল্লাহর দেওয়া নিয়ামত আমরার প্রতি আসে নি না নাই আমরা আল্লাহর নিয়ামত বুক করিয়া নি না করিয়া না কোন ভাইয়ে কইবা যে আপনি আল্লাহর নিয়ামত ছাড়া চলরা দেখি একজন হোক আপনার সাড়ে তিন হাত বডিটা প্রত্যেকটা বিষয় আল্লাহর দেওয়া নিয়ামত ঠিক নেই না ঠিক না। আপনি যে জমিনে চলরা এই জমিনটার মালিকও আল্লাহ আপনি যে জিনিস খাইরা বুক কররা পান কররা প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ আর আল্লাহর দেওয়া নিয়ামত এতই অতুলনীয় যে একটার লগে তুলনা করার দৃষ্টতা কোনো জগতের মানুষের কোনো মানুষের নাই। আমি প্রায় সময় বুঝানি স্বার্থে হই আল্লাহর দেওয়া নিয়ামত পানি গোটা দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে কইলে এক গ্লাস পানি বানাইবার ক্ষমতা নাই কারণ এবার আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত এই গোটা তোর তুলনা সারা পৃথিবীর বিজ্ঞানী ওগুলো এক গ্লাস পানি বানাইবার ক্ষমতা হক আছে নি নাই অতুলনীয় আল্লাহর দেওয়া নিয়ামত আপনার গাছের বড়ই সারা পৃথিবীর বিজ্ঞানী কাউকে একটা বড়ই বানাই খাবাই তার বাবর ঘরের পারতো না ইলা যদি ওইতো তাইলে আজকের দুনিয়ায় যেটা বড় লোক হলে গাড়ির আগে দিয়া আঙ্গুরের জুটা রাখ না আঙ্গুরের জুটা রাখো মনে মনে হইবা বলে এই সঞ্জিসর বুয়া 12 বছর ধরে এগুলো লোকটাইয়া তুইলো খায় না নি লে নারীকে খাইবার দর না কি আমার পর্যন্ত সিবাইলো রস বার হইতে না মাথা ঠিক না ঠিক না লেগুন খে বানাইছেন বলে বন্ধায় বানাইছেন আল্লাহ বানাইলে কিবারে ফুকলো হইলো খাওয়া যাইতো ঠিক না ঠিক না মনে থাকে যান আল্লাহর দেওয়া নিয়ামতর কোনো তুলনা নাই জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামতর কোনো তুলনা চলে না ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা জীবন শেষ হয়ে যাব তবুও আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করি আমরা শেষ করতাম হকা শেষ করতাম এত অপুরন্ত বেহিসাব নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন সুবহানাল্লাহ। কিন্তু সব নিয়ামতের মাত আপনি মাতুই বাজারে উঠে লই আপনি গফরন ভাই আল্লাহ দয়া করছে একটা গরু আল্লাহ লো ইসলাম আশা করি কেজি 1.5 কেজি দুধ পাই 4.5 কেজি দুধ দেয় ইগুর গোব আপনি বড় গলায় করে ভাই
আল্লাহ তিন গো রুতা দিছে তিন গো মাশাআল্লাহ হাফিজে কুরআন আলিম হইয়া গ্রাজুয়েট হইয়া বাংলাদেশের নামি দামি বাচ্চা এনে বনি গেছে ইতা মাত্তা ভাই ভাই দোয়া করি আল্লাহ দিলে আমার গুয়া গো সরকারি চাকরি পাইছে বেতন প্রায় 3.5 লাখ টাকা খুব ভালো কথা দুনিয়াবি আইছে তো সামান্য জিনিস নিয়ে আলোচনা করতে মন খুশি হয় যার কারণে আমি বাচ্চা পাইলাম যার কারণে দুনিয়া পাইলাম যার কারণে জগৎ পাইলাম যার কারণে খানি পাইলাম যার কারণে ফানি পাইলাম যার কারণে মক্কা পাইলাম যার কারণে কুরআন পাইলাম যার কারণে আল্লাহ চিনলাম যার কারণে কুল কায়নাতের আজকে অধিকারী বলতে পারলাম সত্যিকার অর্থে সেই নবীকে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত না নিয়ামত নাই আর তুলিয়া কইতে হইব নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত না নিয়ামত নাই আমার নবী হইলা নিয়ামাতুল কুবরা গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত বড় করি কই কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর আলোচনা করার দরকার আছে নি না নাই শোনা ভাই এই নজরে হওয়া আছে নি না নাই আপনার ভুয়ার আলোচনা করলে একজনে খুশি হয় আপনার ভুড়ির আলোচনা করলে আপনি খুশি হয় আপনি আপনার বাচ্চাদের পরিচয় সমাজ দিতে খুশি লাগে আশা করি কত আছে নবীর উসিলে আজকে আমি বেটা বললাম এই নবীর আলোচনা করতে কষ্ট লাগে মিলাদুন্নবী কিতা বলে মিলাদুন্নবী হইল বিয়ানী বাজারের মানুষের শ্রীমঙ্গলের মানুষরে বিয়ানী বাজারের মানুষের বেশগঞ্জের মানুষরে গালিয়াই নেন না মিলাদুন্নবী ইয়ে বিপদের মাঝে পড়ছি বাবাই আজ 15টা 20টা দিন ধরে এক বিপদের মাঝে পড়ছি আল্লাহর বাস্তে স্বতন্ত্র হিসাব করেন জান বিচার কান করেন জান আল্লাহ বিবেক দিছে আমার দেশে বিভিন্ন দিবস পালন হয় নি না হয় না মাতো কয় আমার দেশে বিভিন্ন জাতির দিবস পালন হয় শিক্ষক বন্ধু অগলরে জিকা গতকাল গেছে জাতীয় শিক্ষক দিবস মাতো ইন্নাদি মেডিকেল দিবস নার্স দিবস আব্বা দিবস আম্মা দিবস ভাবি দিবস ফুয়া দিবস স্বাধীনতা দিবস ভালোবাসা দিবস বৈশাখী দিবস 14 গোষ্ঠীর দিবস খালি দিবস আর দিবস মাথায় না দেখি হাডুডুডু দিবস ক্রিকেট দিবস ফুটবল দিবস কত দিবস আমার দেশ শেষ থা আল্লাহর 12 মাস দিবসর অভাব নাই অভাব আছে কক্কা কোন মিয়া সাহেবে কোন দিন কোন দিবসের বিরুদ্ধে কথা কইছে কইতই সারা গসাই আইলাইছে আব্দুল্লাহ গায়লুদের বিরুদ্ধে তুই করে ভাই গায়লুদের বিরুদ্ধে ওয়াজ আমারে গসাই আইলাইছে বুঝা যায় এগুলো ঠিকাদারি আমি নিছি ভালোবাসা দিবসের বিরুদ্ধে আমারে গসাই আইলাইছে কয় ভাই তুই মা ঠিক নাই বৈশাখী দিবসের বিরুদ্ধে আমার আইলাইছে কয় ভাই তুই তোর কেসরে ভাই নাই আমি বিপদে উল্লাম নে তোমার লাই কি দইছে বেজার না জানো কথা বুঝানি স্বার্থে কইয়া আমার দেশে মাশাআল্লাহ কয়েক লক্ষ আলিম আছে ওক্কা বলতলি ওক্কা কৌমি যে কোনো ধর আলিম আলিম আছে কয়জন আলিমর মুখে উঞ্চন এই জমিনে বিভিন্ন বিভিন্ন গুণার দিবস সকল পালন হয় এর বিরুদ্ধে কথা কই খুব কম আল্লাহর বাস্তে মাতকা খুব ঠিক নেই কথা কান আর বিশেষ করে ইমাম সাহেব হয়ে গেলে তো কোনো ইমাম সাহেব তাহলে বেহাতেই মাফ করেন জানো আপনারে টার্গেট করি আমি হইয়ান না বেশিরভাগ ইমাম সাহেব হয়ে গেলে তো আর আল্লাহ দিছে গাঁর লন্ডনি ভাই সাহর ফুলির বিয়া লন্ডনি আঙ্কেলর ফুলির বিয়া আমেরিকানি মামার ফুলির বিয়া গায়লুদর 3 রাত ধরিয়া চাচা ইমাম সাহেবের শুক্রবারে মাত্তা গাই টাটাইয়া বাঁধিও আগে গাই টাটাও চাচা এর বাদে মারতে যাও শুনে কারণ হাজম আহাজ আর্জেন্ট চাকরি যাইব চাচা ঠিক নি না ঠিক না ইতা দিবসের বিরুদ্ধে মাত নাই মাতে না মোবাইল বার করি দেখো কাজ এক মাস ধরি গাট্টা গাট্টা মোটা মোটা সেফটা সেফটা উঁচা উঁচা এক এক হুজুর হলে খালি মিলাদুল নবীর বিরুদ্ধে একেবারে জাড়িয়া জান সফিল আপনারা ভাও ধরি আমার অনুরোধ জবাবটা দেখা মিলাদুল নবীর বিরুদ্ধে মাতব কেন আমার ভাই মিলাদুন্নবীর আজও উঠিয়া গিয়া কোনো মানুষে কোনো মানুষরে গালিয়ায় মিলাদুন্নবীর মাহফিল করিয়া কেউ গুনার কাম করে মিলাদুন্নবীর মাহফিল নাজাইজ কাম করে হ্যাঁ যদি কেউ নাজাইজ করে আল্লাহ সাক্ষী রাখিয়া কইম অন্তত কে ফুলতলি যাবার মুরিদিন মহিব্বিন দুনিয়ার যে দেশও আছে মিলাদুন্নবীর নামে কোনো জাতর বন্ডামিয়ার দ্বারা ঐসেও না ঐতো নাই আর তুলিয়া খো ঠিক না ঠিক না
অনুদাতর বন্ডামি আমরা দ্বারা হইছেও না হইতো না এখান বুকু দাঁত দিয়া কইতে পারি কোন বাফর বেটা থাকলে সাহস করিয়া চ্যালেঞ্জ গ্রহণ করিও দশ লাখ টাকা দিমু যদি প্রমাণ দিতাই পারো ফুলতলির কোনো মুরিদে ফুলতলির কোনো মুরিদে কোনোদিন মিলাদুন্নবী নামে বন্ডামি করছে কসম আল্লাহর তর্ক ছাড়া দশ লাখ টাকা দিই কোনো মাছ ছাড়া দশ লাখ ফারতায় না ফারতায় না কারণ আমরা দুনিয়ায় কিছু গুরি ফুলতলি যাওয়ার মুড়ি দখল যেন আসেন যেভাবে মিলাদুন্নবী আয়োজন করেন করিয়া তাকেন আমার জানা মতো আমার বুঝ আমার বিশ্বাস মতো আল্লাহর জমিনের সর্বোত্তম আমল দিয়া মিলাদুন্নবীর মাহফিল হইয়া থাকে মাথান বুঝাইতে পারছি নি জুসো উঠিয়া ঠিক কইয়া আমার উপরে খালি খুশ করার যাই না জানো হাসা কথা কই আমি মানুষ আমি মানুষ আমার ভুল হইতে পারে অবশ্যই ভুল হইব আমার ইলিম কম বয়স কম সব দিক মিলাইয়া ভুল হইতে পারে আমার ঠিক মতো দরিয়া ঠিক করি তুই আমার ভাই হল বড় দুঃখের মাঝে পড়ছে রাসুলে পাক সল আ শব্দটার উপরে আপত্তি আছে জানি শুনলে অবাক হইব বাবা ও শব্দটার উপরে ইদানিং আপত্তি আছে নবীজিরে পাক কইতে মেসাবে কয় এই কথা হওয়া ঠিক না আমার মাত মনে হয় ভাই মাত বুঝই নাই নাকি আমরা নবীজিরে নবী পাক রসুলে পাক হইনি আল্লাহ আস্তে মাধুকা হইলি আমার নবী পাক নি না না পাক জি ও কথার উপরে ইদানিং মুল্লায় এক মুল্লায় আপত্তি লাইছে কয় নবীরে নবী পাক খোয়া যাইতো না দুঃখ কাটাইন দিয়া কই বড় দুঃখ আসলে আফসুস লেবাস মুসলমানর সুরত মুসলমানর দেখতে মুসলমান বিত্রে গীতা আল্লাহ ছাড়া কেউ জানে না কোনটা লইয়া যেন ভালো এটা ভুলতলি যাবে কইটা না নি আমার জিলেটের মুসলমান কই সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে শুয়া আরম্ভ হইলে শোনা ভাই এটা বুঝিয়া লোক ধরিস বুঝিয়া লোক ধরিস রে ভাই আমরা কোন পথে রওনা দিস ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি দুলি দরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল মেচে দুশোর সাহারা আয়ের সাগর দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে আব্দুল্লাহ আদর জন্ম যেদিন হয়েছিল এদিন মুখে দি কলিমা বার হয়েছিল মার পেটনে আইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা বার হয়েছিল আব্দুল্লাহ আদর জন্ম দিন মাতুই না বাবা এই তো আর বিপদে পড়লাম বা মাতুই না হবা আমার জন্মদিন কলিমা বার হয়েছে মুখে দি এ কাজী নজরুলে নকন যে নবীজির মা আমেনার কুলতনে যেদিন নবী কামলিওয়াল্লাহ ইসলাম শিশু নবীর জবানে দিয়া কলিমার আওয়াজ বাড়িস হাসানা মিশা আমার বাইরে বুঝা নিট দরকার ভাই মিলাদুন্নবী ওতা মাত যে তা মাত নবীজির জন্মকালীন সময়ে আশ্চর্য এমন কিছু অস্বাভাবিক কিছু বিষয় আসে আছে যেগুলা হুনার বাদে একজন সাধারণ মস্তিষ্কর মুমিন মুসলমানের ভিতরে নবী প্রেম নবীজির মহব্বত জারি হয়ে যায় জুরে হয় সুবহানাল্লাহ কথা ঠিক না ঠিক না যে নবীর জন্মটা হয়েছে পবিত্র জন্ম আল্লাহর ওয়াস্তে জবান কুলি আহ নবীর জন্মটা হয়েছে আমি আব্দুল আদর জন্ম হয়েছে ও পবিত্র জন্ম আমার জন্ম হয়েছে রক্তমাখা শরীর লইয়া নাপাক শরীর লইয়া আমি মার বেরতনে আইছি রক্ত লাগাইয়া শরীর লইয়া আইছি নাপাক লইয়া আইছি আওয়ার বাদে আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করে কথা ঠিক নেই নবীর জন্মটা অপবিত্র হইছে আল্লাহ আছে জুড়ে মাতইবা
না পবিত্র পবিত্র জন্ম হইছে মনে রাখার দরকার যে নবীজি পবিত্র জন্ম নিলা যে নবীজি জমিন আওয়াল লগে লগে সিজদার মাঝে পড়ি গেলা সিজদা তলে মাথা উঠাইলা শাহাদত আঙ্গুল দিয়া কলিমার বাক্য স্পষ্ট করে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নিশ্চয় আমি আল্লাহর রাসূল আল্লাহ আমারে রাসূল বানায় পাঠাইছেন এই কলিমা দাওয়াত নবীজির জন্মের সাথে সাথে দান করেছে আল্লাহর বান্দা বড় সুন্দর কোন দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী শোনা আল্লাহ নবীজির সদ্য জন্ম হইছে কলিমার দাওয়াত কলিমা শাহাদাতের বাণী আল্লাহ নবীর জবান দিয়ে বাড়িছে সুবহানাল্লাহ ওগুলো হইল মিলাদুন নবীর আলোচনা এর দাই কথা কইবার আগে অনেকটা পয়েন্ট আমি দুইটা মিনিট আপনার বিরক্ত হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 63 বছরের বর্ণাঢ্য জীবনের দুইটা অধ্যায় আছে আল্লাহর হস্তে কইবানে কয়টা অধ্যায় দয়া করে জবান খুলিয়া হোক কয়টা একটা হইল নবীজির জীবনের 40 বছরের পূর্ব অধ্যায় নবীর জোহরে নবুয়ত নবুয়তি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত মিলাদুন নবীর অধ্যায়টা একেবারে জোহরে নবুয়তের আগ পর্যন্ত আর 40 বছর বয়স জোহরে নবুয়ত আর বাদে ওফাত শরীফ পর্যন্ত নবীজির বাকি 23 বছরের জিন্দেগিটা হইল সিরাতুন নবীর অধ্যায় জোরে কইন সুবহানাল্লাহ ওনা আর এক ভুল বুঝাবুঝি আমরা রে খাম করে জানি না আপনারার কানো ই শব্দ আইছে কিনা আমরা কিছু বন্ধু আমরা কিছু ভাই আনতে আমরা রূপে এক মিথ্যা অপবাদ দেই একটার আমরা সিলেটি আঞ্চলিক ভাষা কই যে আমরা ফিটে মিসা সাব্বায় খান লাগাইলে মাত বুঝরানি মিথ্যা উপবাদ কিতা বলে যাহারা মিলাদুন নবী পালন করে তাকে তাহারা সিরাতুন নবী মানে না বুঝিয়া জবাব দেখ ই কথা আমরা রূপে সঠিক নি না বাবা এন দয়া করে মাত্রা না আপনার ই কথা আমরা উপরে হাসানি না মিসা আমরা সিরাতুন নবী মানি না পুরা কইতে সিরাতুন নবী মানি না না মানি খালি মানি কইলে খম হইব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবন আদর্শ নবীজির জীবনের প্রত্যেকটা খাস কর্ম সুন্নতে রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদর্শরে অনুসরণ করা ছাড়া একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত দাবিদার কোন উম্মতে মুহাম্মদি জান্নাত যাওয়ার কোন রাস্তা দূরে কইতেইব কোন রাস্তা নবীজির সিরাতুন নবী না মানা ছাড়া নবীজির সিরাতুন নবী মানা ছাড়া নবীজির সিরাতুন নবী ব্যতীত উম্মতে মুহাম্মদি জান্নাত যাইবার কোন পথ ফকা জান্নাত যাওয়ার কোন ব্যবস্থা নাই বরং নবীর উম্মত দাবি করিয়া থাকলে আল্লাহর বান্দা দাবি করিয়া থাকলে খাইতে হইলে ফিনতে হইলে ঘুমাইতে হইলে চলতে হইলে সংসার বিয়া শাদি রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির জীবন আদর্শ অনুসরণীয় অনুকরণীয় অপরিহার্য আমরা সিরাতুন নবী মানি কইলে সময় মানতে হইব কিলা মানি আমার ভাই এদিন কইল আমার উপরে আমরা মিলাদুন নবী জেরা করি সিরাতুন নবী মানি না ই আড়ুয়ারে বুঝাই তাই কিলা বলে বুঝানির কোনো সুযোগ নাই যদি না বুঝে আর সত্যিকার যদি আকলমন্দ হইয়া বুঝার মন লয় তো অবশ্যই বুঝবো আবদুল্লাহর পাঞ্জাবি ইগু আজকে শ্রীধর আর ওয়াজও আইতে গিয়া ফিনছি না ইগু আল্লাহর 12 মাস আমার নবীর সুন্নতি লেবাস আমি গুনাগারে ফিনদি কথা হোক ঠিক নি না ঠিক না দয়া করে কই না ঠিক নি আপনার মাথার টুপি একটা কিতা খালি আজকের মাহফিল আইতে ফিনছেন না আল্লাহর 12 মাস ফিনত কিতা মনে করে ফিনত শ্রীধর আর মানুষের পরিচয় মনে করিয়া না নবীর সুন্নত মনে করি কিতা মনে করিয়া পাঞ্জাবি একটা শ্রীধর আর মানুষের পরিচয় মনে করিয়া না নবীর সুন্নত মনে করিয়া মিসওয়াক করা একটা বিয়ালি বাজারের মানুষের পরিচয় বহন করে না নবীর সুন্নত
মাশাআল্লাহ তো যেগুলো আপনি আদায় করছেন ওগুলো হলো সিরাতুন নবী দয়া করে কোকগুলো কিটা আপনি খাইতে সময় কিলা খাইবা বলে জেলা মনে যায় মাছ খানতনে লইয়া খাওলে আরম্ভ হর বুঝি না আপনি ডাইন খেতে শুরু করবা আল্লাহর নাম দিয়ে শুরু করবা শুকরিয়া আদায় আল্লাহর নাম দিয়ে শেষ করবা মসজিদ আমাইতে ডাইন পাওয়া রাইবা বারইতে বাউফা বার করবা বাথরুম আমাইতে বাউফা রাইবা বারইতে ডাইন পাওয়া বার করবা প্রত্যেকটা বিষয়ে আপনি কাপড় বিনতে সময় ডাইনাতে আগে ঢুকাইবা প্যান্ট বিনতে সময় ডাইন পাওয়া আগে ঢুকাইবা জুতা বিনতে সময় ডাইন পাওয়া আগে ঢুকাইবা মোজা বিনতে সময় ডাইন পাওয়া আগে ঢুকাইবা এক কথা দুল্লাতুল কবর পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মিনিট প্রত্যেকটা বিষয়ে যারে অনুসরণ করতে হইব এই নইলে আমার নবী জোরে কইতে হইব ঠিক না ঠিক না আর নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানা আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে জবাব দেখো নবীর অনুসরণ করা মানে আর নবীর অনুসরণ ছাড়ি দেওয়া শয়তানরে অনুসরণ করা নবীর অনুসরণ বাদ দিলে এলে কার অনুসরণ শয়তানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাইব এখন কক্কা সিরাতুন নবী আমরা মানিনি না মানি না আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখাই তৈব মানিনি না মানি না আল্লাহর বারো মাস আপনারা মসজিদের ইমাম সাহেবে কিছু কিছু আলোচনা করেননি জুম্মার আগে মাতকা করেননি কিতা মাতইন খালি গাউর বালা বালি ওটা মাতইন না নবীর আলোচনা কিছু করেন মাত্তা না সারা বারো মাস সিরাতুন নবীর মাতইনি না হয় না নবীর জীবন আদর্শ নিয়ে মাত হয়নি না হয় না ওইলা সারা হইল সিরাতুন নবী সুবহানাল্লাহ কই না এগুলা সারা কিতা সিরাতুন নবী লেতে সিরাতুন নবী মানছুন বুঝলাম মিলাদুন নবী করেন কেনে হও গুড়ার কথা জপকা নবীজির জীবনের বড় দুইটা অধ্যায় একটা হইল সিরাতুন নবী একটা হইল মিলাদুন নবী সিরাতুন নবী যারা উম্মত জান্নাত যাইবার সুযোগ নাই আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী অস্বীকার করিয়া নবীর সিরাত পাইবারও সুযোগ নাই মনে করি কথা কানে একটু শক্ত হয়ে গেল নাকি কদান বুঝছেন না কদান বুঝছেন না সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত জান্নাত যাইবার সুযোগ নাই হোক সিরাতুন নবীর উম্মত সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত জান্নাত যাইবার সুযোগ নাই আর সিরাতুন নবী পাইতে হইলে অর্থাৎ নবীর জীবন আদর্শ পাইতে হইলে মিলাদুন নবী ব্যতীত নবীর জীবন পাইবার কোনো জন্ম ছাড়া মানুষের জীবন হয়নি মাত্তা নাই আপনারা খেয়াইয়া কইল বলে একটা আম খাইছি রে ভাই ই আম জীবনে কোনো গাছও ধরছে না মানবা তো আপনি মাত্তা নাই মানবা তো বাসাব বলে উনো আড়ুয়ার ফেলে মাতের গীতা ক আম খাইছত হয়তো বিয়ালি বাজারের আম নাই হয়তো সিলেটের গাছের আম নাই হো কিবা রংপুরের আম আর নাইলে বাংলাদেশেরও নাই বিদেশ কোনো গাছের আম নিশ্চয়ই আম একটা কোনো না কোনো গাছের দর্শন মাতই না হলে বাসাও কর নবীর সিরত মানি মিলাদ মানি না নবীর জীবন মানি নবীর জন্ম মানি না তো জন্ম ছাড়া নবী পাওয়া যাইব তো মাতা না জন্ম ছাড়া নবী পাওয়া যাইব অন্য আরবার আরেক কথা মাঝে দিয়ে আর আল্লাহ মানুষ সৃষ্টি করছেন চায়ের নিয়মে সকা হয় নিয়মে সকা হয় নিয়মে ও চায়ের নিয়ম ছাড়া আর কোনো সিস্টেমে আল্লাহ মানুষ বানাইছেন না কেমন পর্যন্ত বানাইতাম না তিনটা সিস্টেম হইল প্রাইভেট সকা তিনটা সিস্টেম কিদা প্রাইভেট একটা হইল আদম আলাই সাল্লাম রে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম নবীরে বানাইছে ইলা আর খেউরে বানাইছেন না বানাইতে না দুই নম্বরে জান্নাতর ভিতরে হজরতে হাওয়ারে আল্লাহ আদম আলাইসাল্লামর পাজরের হাড্ডিতনে বানাইছে সুবহানাল্লাহ হুকা ও কয়টা গেছে দুইটা তিন নম্বর সিস্টেম হইল হজরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া মরিয়মর পেটো জিব্রাইলর ফুর মাধ্যমে আল্লাহর কুদরতিতে আল্লাহ বাবা ছাড়া হজরতে ঈসা নবীরে জন্ম দিলেছে ও কয়টা সিস্টেম সিস্টেমটা এগুলো হলো বিশেষ পদ্ধতি প্রাইভেট সিস্টেম আর একটা সিস্টেম হইল জেনারেল সবার জন্য প্রযোজ্য সবার ক্ষেত্রে এক সমান কিলা এই সিস্টেমটা হইল মা বাবার মাধ্যমে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সন্তানরে মার ফেটো দিবা সন্তান দুনিয়ায় আইবা সুবহানাল্লাহ এছাড়া আমার জানা মতো আল্লাহ মাফ করতে আমার জানা মতো আর কোনো পদ্ধতি মানুষ দুনিয়ায় আইবার পদ্ধতি আমার জানা নাই মাথান বুঝাইতে পারছি সাহেব
এর অর্থই কেন না যে আমি জানলাম না গদ্দিকে কিতাব নাই থাকতে পারে কিন্তু আমার জানা মতো সাইটটা পদ্ধতি মাত বুঝরানি কেবল গদ্দা চাই নবী যদি এই তিনটা প্রাইভেট সিস্টেমে দুনিয়ায় না ইয়া থাকেন অবশ্যই আইছেন না নবী আসমান তনে ভালমারি লামছেন না মাটির তনে উঠছেন না নদীর তনে বাসিয়াও আইছেন না গাছ তনেও বার হইছেন না নিশ্চয় নবীর জন্ম হইছে মাত্তা না দেখুন আপনার আমার নবীর জন্ম হইছে নি না হইছে না দুরা কা হইছে নি না হইছে না কোন দিন হইছে 570 খ্রিস্টাব্দে দয়া করে কক্কা হবে 570 কোন জায়গা হইছে বালাদে আমিন অতিনিও জাইতুনিও তুরিসিনি না ওয়াহাদাল বালাদিল পবিত্র নগরী হইছে সুবহানাল্লাহ কোন জায়গা হইছে মা আমেনার গরো আল্লাহ দুনিয়ায় তো বিজিরে রবিউল আউয়াল চান্দর 12 তারিখ দিবাগত রাত্রিতে ই দরা পৃষ্ঠে নবীজির আগমন করাইছে সুবহানাল্লাহ মাতান বুঝাইতে পারছি তাইলে তো বুঝা গেল নবীর জন্ম হইছে নবীর জন্ম লেতে আমার ভাই মিলাদুন নই মানে না নি বলে হে ই অর্থে মানে না নাই ইন বিত্রি আরে করতো আস এমনে জিকাইলে কইব ও নবীর জন্ম হইছে আমরো মানে বলে তে ইকান অনুষ্ঠান মানে বলে না মিলাদুন নবীর নামে যেটা খোরা হয় ওটা মানি না বড় বিপদ হচ্ছি ভাই বিষয়টা নিয়ে আপনার মনে আমার বেশি বেসাই দিয়ে আপনি চাপ এখন মা ঠিক নাই এতে আমি পয়লা কইছি যে বুঝার দরকার সিরাতুন নবী কি সহজ উত্তর হইল নবীজির জীবন আদর্শ দয়া করে হোক নবীজির আর মিলাদুন নবী কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জন্ম জুরে হোক সুবহান লেতে পুত পবিত্র জন্ম ইকান নিয়া অত আপত্তি কিতা বলে আমার বাইরে মাতলে কইব মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী হতা মিলাদুন নবী হতা আমি সারা আমার বাইরে কইব ঠিক আছে আপনার আপত্তি সারা ঠিক আছে তবে তবে আমরা যে অর্থে মিলাদুন নবী আঞ্জাম দেই আমরা যে অর্থে এই অনুষ্ঠানটা পালন করি এই অর্থ আর সাইনবোর্ডে সব দিক মিল রাখিয়া আল্লাহ খুশি নবী খুশি করার লাগি জান্নাত যাইবার লাগি আমরা এই খামটা করিয়া থাকি সুবহানাল্লাহ আপনারা দেখছেন মিলাদুন নবীর অনুষ্ঠান ও দেহ সবে সাক্ষ্যবাদী ও বেনারে দি সাইয়া দেহ কয়টা অক্ষর লেখা পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ আর মিলাদর লগে সংযুক্ত করা নবী আর এক শব্দ আল্লাহ আস্তে কক আমি হাসা কইয়ার না মিশা কইয়ার চাম পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ অর্থাৎ চারটা শব্দের সমন্বয়ে একটা বাক্য হয়েছে নিশ্চয় চারটা শব্দের একটা অর্থ আছে মাতুল্লাখানে চারটা শব্দের শাব্দিক চারটা অর্থ আছে চারটা মিলাইয়া পারিভাষিক একটা অর্থ আছে পবিত্র বলতে কিতাব বুঝুন আল্লাহ আস্তে জবাব দেখা বিরক্ত হইরা নি সাব বিরক্ত হইরা আমি আগে কইছি আমার ভাইয়ে ভুল বুঝতইব ভুল ভাঙতইব পবিত্র বলতে কি বুঝি একজন মানুষ নাপাক আছিল গোসল করিয়া হোক আর অজু করিয়া হোক মানুষটা পাক কইছে ওটারে আমরা বুঝি পবিত্র ওলা নাইনি কথা কান দয়া করে মাতুকে ওলা নাইনি তে পবিত্র নবীর জন্মের আগে পবিত্র লাগাই নাই ঈদ অর্থ খুশি পবিত্র খুশি এর বাদে কি তা মিলাদ জন্ম জন্ম মাউলিদ মাউলুদ মিলাদ জন্ম জন্মের স্থান জন্মকালীন ঘটনা বলি জন্মের সময় যেটা যেন লাগে লাগাইব জন্ম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের উপরে খুশি করা না আরো আস্তে হোক সুবহানাল্লাহ নবীজির পবিত্র জন্মের উপরে মিলাদুন নবী নবীর জন্ম আব্দুল আদর জন্ম নাই আপত্তি করতে হইলে আপত্তির জায়গা তো এবার করতে হইব নবীর জন্ম হার জন্ম অনৌদি মিলাদে আব্দুল আহাদ লেখিল যাতে বেড়া লাগলো না বলে আব্দুল আহাদর জন্মের উপরে খুশি ইলা বহুত মানুষে খরের বেটার হুয়ার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করো টুন্ডা আও তো খরে মাতই না নেওয়া যাও হিগুর উপরে আমারও আপত্তি আপনারও আপত্তি মুসলমানের আপত্তি কিন্তু মিলাদুন নবী নবীর পবিত্র জন্মের উপরে খুশি বুঝিয়া জবাব দেখা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র পবিত্র
আল্লাহ আস্তে জুড়ে মাতো কাবা পবিত্র না পবিত্র তে যে বাচ্চা মার ফেরতো না আইলা পবিত্র নিশ্চয়ই মার ফেরতা অপবিত্র কেনই মাতা নিলাম আখতাম নই গেছে আরেক কথা আমার ভাই ওয়াজে উঠিয়া কোন নবীর মা বাপ জাহান্নামী না না আরো আস্তে হোক নাউজুবিল্লাহ ইমানের মাঝে ওলা জঙ্গার লাগছে গান উনলে মনে খালি চায় যে লগইয়া সুপ দিবা খেলনা পাইছ গেলে একলগে তালে তালে খালি মিলাই রে খালি লে চালাইয়া যাও আর নবীর জান বেটাই উঠিয়া কর যে নবীর মা বাপ জাহান্নামী ছিলেন আর রসুলে কইরা বংশর দিকতনে গুত্রর দিকতনে গোষ্ঠীর দিকতনে নসলর দিকতনে মা বাবার দিকতনে আল্লাহর সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ পরিবারও আল্লাহ আমারে মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্ম দিছে আল্লাহ আই 1500 বছর বাদে আমি আসাবে ওয়াজে উঠিয়া কোন নবীর মা বাপ দুজো কি আমি তো ভাই আমার নবীর মা বাবও জান্নাতি নবীর মা তো জান্নাতি বাবা তো জান্নাতি দাদাও জান্নাতি ফিরাকুন মোল্লা আমারে বিরাইতে আমি অত বড় আলিম না তবে আমি চ্যালেঞ্জ করি কুরআন শরীফে প্রমাণ করেন নবীর মা বাবা জান্নাতি আছে দাদাও জান্নাতি আছে সুবহানাল্লাহ কইলেন জুসর মাত নাই অন যে বাইর করে যে কোনো সিরত যে কোনো দলের একজন হকানি আলিমর লেখা সিরতুল নবী বার হরক্কা নবীর জীবনী বার হরক্কা বার হরিয়া দেখক্কা নবী মার লগে যখন যে সময় গেছলা বাবার জিয়ারত খাজা আবদুল্লাহর জিয়ারত যখন আজত গেছলা ইয়াসরিব বর্তমান মদিনা মুনাওয়ারাত হন্তনে ফিরিয়া আইতে সময় বাবার জিয়ারত করিয়া আবার ফতে নবীজির মার ইন্তেকাল হয়েছে মাতই না গেলে বাসা হবে নবীজির মা কয় বছর বয়সে মারা গেছলা 6 বছর নবীজির বয়স তখন কক নবীজির বয়স তখন 6 বছর ওই সময় কুর কথা লেখন যে হযরতে আমেনা যখন শরীর খারাপ করে খেনে শরীর খারাপ করলো এর একটা কারণ আছে হযরতে আমেনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিয়া গেছেন আব্দুল্লাহর জিয়ারত তো বাবার বাড়ি গুরিয়া আইতে সময় জিয়ারত করি আওয়ার ফতে যে জায়গাত কাজা আব্দুল্লাহর কবর রাস্তার কিনারা উম্মে আয়মন দাসী উম্মে আয়মন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা হযরতে আমেনার দাসী উম্মে আয়মন দুইজনে একটু দূরে খাড়া হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে শিশু 6 বছর নবীজিরে মা আমেনা দেখাইয়া দিছেন ও কবরটা হইল তোমার বাবা আব্দুল্লাহর কবর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহর কবরের খান্দার যাই গিয়া নবীজি বাবা বাবা হইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন রাস্তার কিনারাত কবর একটা শিশু বাচ্চা নবীজির বাবার কবরের উপরে হলিয়া খান্দে রাস্তার কিনারাত নবীজির বাবার কবর শিশু মোহাম্মদ সাইসলাম একটা বাচ্চা নবীজির বাবার কবরের উপরে হলিয়া খান্দিরা মা মেনার উম্মে এমন দূর তনে খাড়া হইয়া এই দৃশ্যটা দেখে চকুর পানি মুছন রাস্তাওয়া দিয়া মানুষ যায় হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলা কিছু সময় কুরবিত্রে আমার নবীজির চতুর্দিকে আইয়া খাড়া হয়ে যায় বুঝিয়া জবাব দিন যা এটা বাচ্চা যদি কবরের উপরে খান্দে আর খান্দার যদি দুইজন মানুষে মহিলা খান্দই এই কবরের উপরে খান্দা যে বাচ্চাই বাচ্চা দৃশ্যটা দেখিয়া মানুষের ভিতরে নানান প্রশ্ন আইবনি নাই আল্লাহ আস্তে জবাব দেখো আইবনি নাই তো না এখন অন্যরে জিকা ই বাচ্চা খে এখন অন্যরে জিকা ই খবর খার ই খে খান দে খার খবর খান দে ই বাচ্চাটা কই তো নাই হঠাৎ করি একজন মানুষ প্রাপ্ত বয়স্ক একজন মানুষ ডাক দিয়া কয় এই বাচ্চাটার জিম্মাদার খে এই বাচ্চার দায়িত্বে খে আস জবাব আইল একটু দূর হইতনে মা আমেনা আর তুলিয়া কইলে এই বাচ্চাটা আমি আমেনার আমার বাচ্চা এই মানুষটা খান্দা তাইয়া জিকায় সত্যি করি জবাব দেও তোমার নাম আমেনা নাইনি সুবহানাল্লাহ কই মক্কার কই মদিনা প্রায় 420 কিলোমিটার মানুষটা জিকায় তোমার নাম আমেনা আল্লাহ রসুল সাইসলামর মা জবাব দেন জি আমার নাম আমেনা
যে বাচ্চাটা খান্দের এই বাচ্চার নাম কি মোহাম্মদ নাইনি নবীজির মা এখন জি আমার বাচ্চার নাম মোহাম্মদ ও মা যার কবর ওর উপরে পড়িয়া খান্দের এই কবর কি খাজা আব্দুল্লাহর কবর নাইনি হযরতে আমেনা জবাব দেন জি আব্দুল্লাহর কবর মানুষটা ডাক দিয়া কই গো মা দেরি করিও না যত তাড়াতাড়ি পারো মোহাম্মদ রে লইয়া তুমি তোমার বাচ্চা রে লইয়া ফিরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও মা গো এই জমিনের মাঝে ইয়াসরিবর মাঝে এই বাচ্চার অনেক দুশ্মন আছে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নাই এই বাচ্চার হাত পা এই বাচ্চার চেহারা এই বাচ্চার আপাদ মস্তক এই বাচ্চার চাল চলন এই বাচ্চার শরীরের গঠন চেহারার গঠন সব কিছু নিয়া বুঝতে পারলাম এই বাচ্চা সাধারণ কোনো মানুষ নাই গো মা এই বাচ্চাই আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা মেনে এখন জি বাবা খেনে আমার বাচ্চা লইয়া যাই মুগি মা গো তুমি জানো না এই আশ্রিবর জমিন অসংখ্য ইহুদি খোলাছে গো মা যারা এই জমিনের মাঝে আখেরি জামানার নবীর দুশ্মন এই বাচ্চারে যেন ভাইব তারা কতল করি লাইব তুমি যদি বিশ্বাস না করো আমি ওই দুশ্মন অখলোর মাঝে এক দুশ্মন আমি এই বাচ্চার দুশ্মন হে মা তোমারে আমি কইরাম তোমার বাচ্চাটার নিরাপত্তার স্বার্থে তাড়াতাড়ি তোমার বাচ্চারে লইয়া তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও কারণ ইহুদি অকলে তোমার বাচ্চারে হত্যা করি লাইতে চাইব হযরতে আমেনা বিলম্ব না করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া মক্কার উদ্দেশ্যে উটর উপরে উঠিয়া রওনা দিলাইছেন কিছু জায়গা আইতে না আইতে মা মেনার মাথার মাঝে একটা চিন্তা দেখা দেয় কলিজার মাঝে সিমসিম বেদনা আরম্ভ হয়ে যায় কঠিন জ্বর উঠা শুরু হয়ে যায় কঠিন মাথা ব্যথা শুরু হয় মা মেনার ভিতরে ও জানা সত্ত্বে প্রশ্ন হয় আমার বাচ্চারে তো দুশ্মন খেনে এই বাচ্চারে খেনে মানুষে মারতে চাইলিব নিশ্চয় আমার বাচ্চার কোনো ক্ষতি হইব এই চিন্তা করতে করতে মা মেনা যখন চিন্তিত হইয়া অসুস্থ হইয়া পড়ে যায় আমার নবীজি শিশু নবীজি এত সময় বাবার লাগি চিৎকার করিয়া খান দিসলা মার দিকে সে নবীজির চক্ষু পাইয়া পাইয়া পানি পড়ে মা হে মা বাবা দেখাত লাগিয়া বাবা দেখইল না মা গো তুমি এমন করো খেনে ও মা তোমার শরীরটা কেমন লাগে হযরতে আমেনা যত সময় যায় দুর্বল হইন এক সময় আল্লাহর বান্দি জমিনে পড়ে যায় অর্থাৎ উঠি যায় আল্লাহর হাবিব মার বুকুর উপরে পড়িয়া খান্দই না রাখেন মা গো বাবাও দেখা হইল না তোমার শরীরে এমন করে গোমা সত্যি করে ক্ষমা আমি মোহাম্মদ রেখে তুমি চির এতিম বানাইয়া জমিন তনে বিদায় লইলি বাইলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চকুর পানি ফেলাইয়া খান্দই মা আমেনার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে শিশু নবীজির খান্দন দিকে উম্মে আয়মনে খান্দ রাখাল বল যে মানুষগুলা খাদিম গুদ্দাম আছিল উঠ দরিয়া লইয়া যাওয়ার তারাও খান্দে নবীজি মার বুকুর উপরে বড়িয়া লুটিয়া খান্দন আরম্ভ করছেন মা গো সুন্দর করে কথা হো গো মা মা জীবনে বেশ কয়েকটা দিন তোমার কুলো মাথা রাখিয়া ঘুমাইতাম বললাম না জন্মের এক মাসের মাথা মা হালিমার বাড়ি তোমারে দিলাইলা ফিরিয়া আইলাম তে বাবা দেখার ইচ্ছা জাগলো বাবা দেখইল না মা তুমি এখন যে অবস্থা লাগাইছ আমারে চির এতিম বানাইয়া বিদায় নিলাই রে গো মা এমন ভাবে নবীজি খান দইল হযরতে মা আমেলা হযরতে উম্মে আইমলার একটা হাত রে টান মারিয়া নইল শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত উম্মে আইমলার হাতের উপরে রাখুন ডাক দেয়া কইল বইল উম্মে আইমল আমার কলিজার টুকরা বাচ্চা রে তোমার আত আমি আল্লাহর হাওলা করি লইলাম আমার বাচ্চা রে তোমার আত আল্লাহর হাওলা করি লইলাম গো বইল যদি আমি ইন্তেকাল করি লাই আমার বাচ্চা মোহাম্মদ রে তুমি তোমার জিম্মাদারিতে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত পর্যন্ত পৌঁছাই দিও আল্লাহ আল্লাহর হাবিবর মা চকুর বানি চালিয়া খান্দন আরম্ভ হরই নবীজি বুকুর উপরে শিশু নবীজি মা মেনার বুকুর উপরে ফড়িয়া খান্দ মা মা কইয়া চিৎকার করিয়া খান্দয়
আল্লাহর হাবিবর মা হঠাৎ করে আমার নবীজির দিকে লক্ষ্য করে ডাক দিয়া কইন বাবা মোহাম্মদ তুমি চিন্তা করিও না আমি তোমার গর্ভের ভিতরে রাখিয়া আমার পেটের ভিতরে রাখিয়া আমি যে তার স্বপ্ন খোল দেখছি আরে মোহাম্মদ খানায় কাবার মালিক আমারে এমন স্বপ্ন খোল দেখাইছেন আমার আল্লাহ আমারে এমন খাব খোল দেখাইছেন বাবা আমার সেই স্বপ্নগুলা মিথ্যা হইতে পারে না বাবা তোমারে আমি সেই আল্লাহর নামে হাওলা করিয়া গেলাম আমার বিশ্বাস আমার আল্লাহ তোমারে দুনিয়া আখেরাতের বাদশা বানাইবা দুনিয়ায় কোনো জায়গা তোমারে আল্লাহ বেইজ্জত করতে নাই তোমার কোনো দুশ্মনেও তোমার কোনো ক্ষতি করতে পারতো না মা আমেনার শেষ কথাগুলা আছিল আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া গেলাম জবান কুলিয়া কইবা নেখার হাওলা আল্লাহর ওয়াস্তে জবান কুলিয়া কইক নেখার হাওলা আল্লাহর হাওলা যে মায়ের বাচ্চারে আল্লাহর হাওলা করেন ই মা কি বেঈমান আসলা আল্লাহর ওয়াস্তে জুরে কোয়া যাইতো না যে মায়ের বাচ্চারে আল্লাহর হাওলা করেন ই মা কি মূর্তি পূজারি আসলা ই মা নিশ্চয় ফিতরতের উপরে আল্লাহর নামের উপরে আসলা ঠিক না ঠিক না হযরতে আমেনা আল্লাহর পুত্র প্রতীক আসলা ও মা আমেনারে আজকে নাফরমানি বেটাই উঠিয়া কর নবীর মা বাপ দুজকি আছে অত পরিষ্কার কথা আল্লাহ রসুল একদিন নবীজির আল্লাহর দরবারে চাইছেন আল্লাহ নবীজির দুয়ারে কবুল করছেন তার মা বাপরে আল্লাহ জিন্দা করিয়াছেন নবীজির আত মা বাপে কলমা ফড়িয়া মুসলমান হইয়া জমিন তো নেবিদায় সুবহান আল্লাহ একটু জোরে হয় না ভাই আল্লাহরে জিকান জানো বলে নবীরে আল্লাহ মরা মানুষ জিন্দা করার সক্ষমতা দিছিলাম মাতো কা আপনার আমার নবীরে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিছিলাম আর আস্তে কোকা দিছিলানি দেখালে একটু আওয়াজ করে কইলে অসুবিধা কিনা ঈসা নবীর ক্ষমতা বেশি ঈসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি পাত্তা নাই আমার নবীর মর্যাদা বেশি নাই নি আমার নবীর উম্মত হইবার লাগি ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে কান দিছ ঈসা নবীর ঈসা নবীয়ে পুরানা কবরিস্তানের গান্দাত কিয়া যদি কুম বিজনিল্লাহ কইতা মরা মানুষ জিত ইয়া সালাম দিত সুবহানাল্লাহ কইতা না আমার নবীয়ে মনে হয় কোনোদিন মরা মানুষ জিতা করছে না শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মাদ্দিসে দেহলভিয়ে বড় সুন্দর একটা কথা আন কইন ঈসা নবীয়ে মরা মানুষ জিন্দা করতা মরা মানুষ দি কথা কইতা আর আল্লাহ এমন নবীরে দিয়া এমন জিনিস দি কথা কোয়ানি লইছে যে গু জীবনে আদৌ কোনো দিন জিন্দা আসিল না নিষ্প্রাণ সুবহানাল্লাহ আল্লাহ মরা মানুষ তো জিন্দা আইব হইছে ইগু তো একদিন জিন্দা আসিল আর বার কিয়ামতর দিন জিন্দা মাত্তা নাই মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম বুঝা গেল মানুষ এক সময় জিন্দা আসিল এক সময় মরছে এক সময় মানুষ আর বার জিন্দা মাতই না গেলে জিতা ওইব তে বুঝা গেল মরা মানুষ জিন্দা ওইব একটা আল্লাহর কুদরতির ক্ষমতার ভিতরে আল্লাহ রাখছেন ওইব কিন্তু মরা কাঠ কোনোদিন জিন্দা হইছে নি মাত্তা নাই হইতো ই টেবিল লাগলি কান মরা কাঠ ইকান কোনোদিন জিন্দা হইছে নি ওইব নি ইকানে কোনোদিন মাতছে নি মাতব নি আল্লাহ রসুল আমার নবীর লগে মরা কাঠেও কথা হইছে আরো দূরে কইতে বসু আল্লাহ সারা দুনিয়ার আলি মগলরে জি কান জানো আমার নবীর লগে মরা কাটে কথা হইছে আমার নবীর লগে পাহাড়ে কথা হইছে আমার নবীর লগে গাছপালায় কথা হইছে আমার নবীর লগে পাথরে কথা হইছে সুবহানাল্লাহ আমার নবীর লগে সান্দে কথা হইছে মেসাবরে জি কান জানো লো মেসাব নবীর মা বাপরে আল্লাহর হুকুমে আল্লাহ জিন্দা করাইয়া দিতে পারো না ইকান তোমার আখলে ধরে না যে নবীর লগে মরা কাটে কথা হইছে হযরত জাবের রাজ মদিনা শরীফ গেলে খন্দকর ময়দানে যাইন জানো খন্দকর চিহ্নগুলো এখনো রইছে এখনো রইছে সাবা মসজিদ যেন অন্য গেলে সাবা মসজিদের খান্দার যে কোনো ফুরানা আজি সাব অথবা মদিনার কোনো ফুরানা ড্রাইভার পারলে জিকাইন জানো বলে আল্লাহ রসুলে কোন জায়গাত খন্দক তো দিছিলাম মদিনা শরীফ রে কাবির অগলর দুশ্মন অগলর আত্মন হেফাজত করার লাগে যে খন্দক কু দইছি সেই খন্দক কুদার সময় নবীজির সাহাবি হজরতে যাবেরে দেখেন যে না আল্লাহর হাবিব ইসলামে পেটো ফাত্তর বান্ধিয়া নবীজিয়ে ফাত্তর কুড়তে আসে ও আনা হইয়া ইয়া লুকাইয়া বিবিরে যেখানে খাইবার কিচ্ছু আছে
لكتاز بلا شامين نعتر براش لكتاز الكتاز دي لماذا تكتشن عشان بدر ما تكتشن بدر ساغولر باتشاس لكام غريوغوز وغري ديار الله رسول الله كي روتي غشتفا حصل روتي غشتفا غايلس زوغر ويجس غشتفا غايلس تاين غيسن جتمير انا ولا خرى عمي ديار نبي جيري جامي داودي نبي داودي سن نبي غيسن جكتابه وستابلي رسول الله فردنت نبي جيش عراس ابي الله داودي غيسن جتمر باي جابر غرامي نبي تمر داودي حضرت جابر نبی کہیں جاؤ کی باڑی دیا تمہار بیوی رے کوئی گوشت بغایا ڈیک ڈاک کیا رکھتا اور روٹی بنائی تا نہ خمیر بنایا رکھتا میں نبی ائی اللہ خمیر بنائی با مات بزر علی ایسو روٹی بنائی بار اگے نبی جی تو تو مبارک روٹی خمیر دیسو یار بعد کہیں روٹی بنا یہاں روٹی تولے یہاں روٹی اوپرے دیا نبی جی گوشت دیا کہیں ایک جن دو جن سائیں جن کری آنو দিতে তাকো দিতে 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 সব সাহাবী আল্লাহর দেওয়া শেষ এর বাদে নবীজি খানিত বইতা আল্লাহ জিব্রাইল রে বাটা এখন জিব্রাইল আমার নবীরে কইয়া দে জাবেরর দয় বাচ্চা ছাড়া নবী আজকে খানিল আম কইতা সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি লীলা বুঝা বড় দায়রে ভাই হযরতে জাবেরও জানেন না তান গরো কি কুরবানি হইছে তাইজন খুশি যাব করছেন ছাগল যাব করছেন ایک بچہ ہے ایک بچہ ہے نیزے فالیا زبا خلیش جب نے بچہ زبا خلیش سے نیزور بائی رہے مائے گیا دیکھیا کدام دیسو ان بچہ فارے دی اٹھیا ہی اینو فارتو نے یا دیزے شوئی دی قطو دور جو سل محیل آسلا اللہ رو بندی دوے بچہ رہے خافر دی لکائی ایک گروہ تایا شامی رہے خوئی سننا منور مزر نبی جی دعوت کا ہوتا ہی شو بیدائی وار بعد شامی رہے خوئی با اللہ رہے কিন্তু আল্লাহ রসুল রে আল্লাহ জিব্রাইল দিয়ে জানাই যাইছ যাবের রে জিকা তান দয়ে বাচ্চা কই তান দয়ে বাচ্চা ছাড়া আপনি খালি মুখলা আল্লাহর হাবিব জিকেন যাবের তোমার দুই বাচ্চা বিবিরে গেছেন দয়ে বাচ্চা কই আল্লাহর বান্দি কই দয়ে বাচ্চা খেলাত কিছু আয়া কই নিয়া রসুল আল্লাহ দয়ে বাচ্চা তো খেলাত কিছু নবীজির আল্লাহর পক্ষ তো নখবা নবীজি আপনার দয়ে বাচ্চা ছাড়া খানিত কই না নবীজি বলবেন তোমার দুয়ে বাচ্চা লিয়া রাসূলুল্লাহ মনে করে বেশি দূরই কোন ভাই গেছে বিভিন্নতা দিয়ে বাড়তে চাইছে এর বাদে যখন নবীজি খানি লুকমা মুখ নিরা না তখন বিবিয়ে ডাক দিয়ে নিয়ে এখন আমি এক দুর্ঘটনা ঘটেছে এইভাবে এইভাবে এই ঘটনা ঘটে গেছে এখন কিতা করা আছে হযরতে জাবের গিয়া দুয়ে হাত জোড় করিয়া নবীজির দরবারে হাজির হই কোন ইয়া রাসূলুল্লাহ আমার দুয়ে বাচ্চা আল্লাহ শহীদ হই গেছে নবীজি ফরমায়েন তো অসুবিধা কি আল্লাহর হাবিব যাইন বা নবীজির দরবারে আনা দয়ে বাচ্চার খাফর দি রাখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দেন ও জাবেরর দয়ে বাচ্চা আল্লাহর হুকুমে তুমি তান জিন্দা হই যাও নবীজির জওয়ান তো লে খুতা বারুনি সাথে সাথে দয়েটা মোরা বাচ্চা বুঝা যায় যেমন গুম আসলা গুম তো নে দয়ে বাচ্চা জিতো ইয়া নবীজির লগে খানে চুরি পাথরে সালাম দে যে নবীরে গাছে সালাম দে ই নবী কি আল্লাহর কাছে চাইলে নবীর মা বাপরে আল্লাহ জিন্দা করাইয়া আইতা পারেননি না ই কফাল ভুলে রেখে বুঝাইত ফরিষ্কার ওয়াজে উঠি এখন নবীর মা বাপ জাহান্নাম খালি জাহান্নামই হন না কইতে কইতে কর যে কইব নবীর মা বাপ জান্নাতি যে কইব নবী জিন্দা যে কইব নবী নূরর ই নবীরে আমি মানি না ই নবীরে আমি তালাক দিয়েছি ও ঘুরে আনি আর বার আমরা দেশের মানুষে এতে কাফর মুরুক জব করিয়া বাহ তো খাবা এতে কাফর মুরুক সিঞ্চনি ফারমর সাদাট আস্তা দিন খায়ার উঠে ও জাত কফাল আমি খোতায় খোতায় কই দিছিলাম যে নবীর মা বাপ ও জান্নাতি নবীর দাদাও জান্নাতি অন্য উলামা হজরত কল যে কোনো দলর উলামা হজরত হক আপনার কদম আত্রা কি আমি শ্রদ্ধার সাথে জিকাইয়ার সুরা ফিল আলাম তারার শিরোনামর মূল নায়ক খেয়ে আসলা আমার দাদাই না নবীর দাদা হা
আব্রাহাম বাচ্চায় মক্কার কোন বেটারে ডাকাইয়া নিছে নবীর দাদার মাথা না হলে বসাও দয়া করে মাথা কাহারেনছি নবীর দাদারে ডাকাইয়া নিছে আব্রাহাম বাচ্চা নিজে চেয়ার সারিয়া মাটিত বইছিল নবীর দাদারে সম্মান করিয়া সুবহানাল্লাহ খালি তা নাই আব্রাহাম বাচ্চা কাবা গর ধ্বংস করার আগ মুহূর্তে নবীর দাদা খাজা আব্দুল মুতালিব কাবার মুতল্লি আল্লাহর গরর দরজার দরিয়া গিয়া হয়েছিল আল্লাহ তোমার দুশ্মনের আত্মনে তোমার কাবা খান্ডে তোমার কুদরতি নিজামে তুমি আল্লাহ হেফাজত করে এন দু আল্লাহ কবুল করছিলি মাতালা করছিলি মোল্লা বেটা রেজি কেন জানো বলে নবীর দাদা আমার লাগান সাধারণ বেটা আসলা বলে জি না তৎকালীন পৃথিবীর দুনিয়ায় সর্বোচ্চ সম্মানী মানুষ কাবা শরীফের মুতল্লি আছে সুবহানাল্লাহ জুরে খোকা কাবা ঘরের মুতল্লি আসলা আর খালি মুতল্লি কইলে কম হইব যে ব্যক্তি তখন নবী দুনিয়ায় যাইছেন না ইসলামের প্রচার হইছে না তখন শত শত উট জব করিয়া মক্কার ঘরের মেহমান হকলরে মেহমানদারি করতা আজকে তো উল্লাহ এটা আজ কয় সিন্নি করা বেদাত ও বৈতলের দিকান জানো সিন্নি খারে কয় ওখান জানে নি আগে লে ভাই সিন্নি কিতা ওখান কো আগে আমরা কই সিন্নি আপনি কইন তাবারুক কোনো জায়গাত কয় আরো কিছু কোনো জায়গাত কয় জিয়াফত আর বার মক্কা শরীফ মদিনা শরীফ কয় সাবিলিল্লাহ মাথুই না কানে সারার গুড়া হইল আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবানি জুড়ে হোক আল্লাহর ওয়াস্তে মানুষরে কিতা জুড়ে হোক আল্লাহর ওয়াস্তে মানুষরে সিন্নি লইয়া ইদানিং আমরা দেশে সিঁড়া সিঁড়ি আছে নি না নাই মাত্তা না আসেনি শাহজালাল সাহেবে সিন্নি করছেন করাইছেন খাবাইছেন আজ 800 বছর বাদেও শাহজালালের দরবারে বহুত গরিব দুঃখী সিন্নি খাইয়া বাসে আসেনি খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে আমি গেছি মুজাদ্দিদে আলবেসানির দরবারে আমি গেছি খাজা কুতবুদ্দিন বখতিয়ার দরবারে আমি গেছি আব্দুল মুহাদ্দিসে দেহলভীর পরিবারের 17 জন মুহাদ্দিসের দরবারে আমি গুণাগার গেছি আল্লাহ আমারে নেও আইস এটা চিন্নির প্রচলন আছে আল্লাহর ওয়াস্তি খাবানির প্রচলন আছে যে ভাইয়ের মক্কা মদিনাত রোজা মাস কাটাইছেন আল্লাহ সাক্ষী রাখি আহ মক্কা মদিনাত রোজা মাস আল্লাহর ওয়াস্তি খাবানি আছে নি না নাই মাথকা আছে নি কমলা বেশি বাংলাদেশ বেশি লাইতে এবার বা একবার যত টাকা মক্কা মদিনাত রোজা মাস আল্লাহর ওয়াস্তে মানুষরে মানুষে খাবায় বিরানি টিরানি দিয়া দিনের আইতে খালি মানুষরে খাবার খালি খাবার না লগে টেখাও তার নাম হইল সাবিলিল্লাহ এর অর্থ কিতা আল্লাহর ওয়াস্তে জুড়ে কোকা এর অর্থ কিতা আমরার নাম সিন্নি কিতা আল্লাহর ওয়াস্তে খাবাই জুড়ে কোকা কিতা আপনি জিয়াবত করেন কিতা আল্লাহর ওয়াস্তে খাবাই মাথুই না বাসাব বলা নাই আপনার এলাকাত বিয়া হয়তো চাব বিয়ার দিন দামান্দ্রে যেন জোয়ান জোয়ান বুড়িনতে লিয়া এখান তাল লিয়া যায় নিকান কিতা হয় না সদ্রিয়া মাতই বহালের নাম কিদা না মাতই না লেবা ভাই কিদা সদ্রি ও কুলাউড়া রগালাবাই দিকে লেগে ইকানোর নাম হই যায় সাগরানা মাতই না ও নু কুলাউড়ার সাংবাদিক দুইজন আছেন ইউটিউবার রাইস জিকা কয় ইকানোর নাম কিদা সাগরানা সে সুগন গেলে ইকান হই যায় খাঞ্চা ইকানটা কিদা কইন মাতই না কিদা আর বা টাউনে দিয়ে আমাইলে এখান ওই দেয় তাল মাতই না বাবাই জিনিস কয়টা নাম কয়টা বিয়ালি বাজার এন্ডা ফেসুগন ডিম সিলেট গেলে মামলেট জিনিস কয়টা আল্লাহর দেয় জুড়ে কবা জিনিস কয়টা ফেসুগন কইলা বিয়ালি বাজার খলস কোনো জায়গা চুরই জিনিস কয়টা আল্লাহর দই আর কিচ্ছু নাই ফেসগুন সিন্নি বিয়ানি বাজার তাবারুক কোনো জায়গাত জিয়াফত কোনো জায়গাত আল্লাহর ওয়াস্তে খাওয়াইরা মক্কা মদিনা চাবিলিল্লা গুড়ি ফিরি সারার মূল্য হইল আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করিয়া মানুষরে খাবানি নেকির খাম না গুনার খাম মোর ভাইয়েনু সিন্নির বিরুদ্ধে ফতুয়াইতে ইতে মরি যা দুয়ার বিরুদ্ধে ফতুয়াইতে ইতে মরি যা কইব দুয়ার নাই দুয়ার নাই আগে দেখতাম এমনে এমনে দুয়ার নাই এখন ফজর আসর জোর মাগরিব তা তো দুয়ার নাই জানি না ইলো মাস বারোই শুনি না বারোই শুনি না
দোয়া নাই ইলা মানুষ আছেন না নাই আরে দিদি কা বলে দোয়া নাই এখানে রে ভাই উটিয়া কইব নামাজে তো দোয়াতে আর দোয়া কি দা বলে তো ঘুরে দাওয়াত দিও একদিন একদিন দাওয়াত দিও বালা করে টিল টিলা করে খাবাইও খানির বাদে পানি চাইব কই পানি নাই লেখেনে লে বাত রাঞ্চি পানি দি সালম রাঞ্চি পানি দি টেঙ্গা রাঞ্চি পানি দি অনু প্লেট বরিয়া গড় গড়াইয়া খাই দেব এটা সারা যখন পানি দি ঘর বাড়তে বাত কইয়া পানি খাইতে একবার গোলা মাঞ্জিয়া লামা সাস শুনা ভাইয়া ইনু ইতালিয়া বেত না করেন দাদা কথা মনে থাকবো নি কোকা মনে থাকবো নি এখন বুঝিয়া তাহলে জবাব দেখা নবীজির মা বাপ জান্নাতি আসলানি এই মা বাবার গর্তনে যে সন্তান আল্লাহ দুনিয়ায় দিয়েছেন ই সন্তান দুনিয়ায় সাধারণ কোন সন্তান কুল কায়নাতর নবী জুরে কোন সুবহানাল্লাহ লা ইমকিন সানাউ কামা কান হক বাদাজ খুদা বুজুর্গত কিসসা মুখতাস আল্লাহর বাদে আল্লাহ মালিক হিসাবে আল্লাহ খালিক হিসাবে আল্লাহ সৃষ্টি কর্তা হিসাবে আল্লাহ সব যে সম্মানের অধিকারী যাদের বানিয়ে বানাইছেন এই নইল আমার নবী বড় করে হোক সুবহান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের উপরে খুশি করা পবিত্র জন্মের উপরে তবে খুশির নিয়ম তো হইব নবীর তরিকা মত আল্লাহ হস্তে মাতুকা শেষ করে লিয়ার বিরক্ত হইরা আপনারা মনে করেন আমি খুব সুখে মাতিয়ে আড়াই ঘন্টায় গাড়ি আইয়া নামছি কিতা বলে না আরিশা পুরো আড়াই ঘন্টা আমি হো এয়ারপোর্টের বসমে সাল লুটি করাস হন্তনে আড়াই ঘন্টা আইয়া নামছি এক কাপ চাও খাইবার সুযোগ হইছে না মনে মনে কইলাম খাইলুম এর দোকানও জিগাইবার আগে কইলাম খাম নাই লেট হইছে আইছে আড়াই ঘন্টা আইয়া পৌঁছেছি যাব তো বল জবান হান ঠিক এটা আমার উপরে বিরক্ত হই না জানে বলি অত লেইটে আই লেখেন আল্লাহ আছে বিরক্ত হই রানি সংক্ষেপে জবাব দেখা নবীজির পবিত্র জন্ম জুরে হোক সুবহানাল্লাহ এই পবিত্র জন্মটার আলোচনা বা এই মাহফিলটারে করতে গিয়া যে আমরা খুশি করি এই খুশিটা হইতেইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সুবহানাল্লাহ খার হুকুম দয়া করে হোক খার হুকুম এটা দেখুন জানো আমরা যে মিলাদুন নবী পালন করি পাঁচটা ছয়টা বা সাতটা খাম দিয়ে আমরা মিলাদুন নবী পালন করি আল্লাহর বাস্তে ওখানোর জবাব দেখা পাঁচটা ছয়টা বা সাতটা খাম দিয়ে আমরা মিলাদুন নবী করি এর মাঝে এক লম্বার খাম করি আমরা পবিত্রতা হাসিল করি দুই লম্বার খাম করি আমরা তিলাওয়াতে কোরআন পড়ি তিন লম্বার খাম করি আমরা দুরুদ শরীফ পড়ি চার লম্বার খাম করি আমরা নবীরে সালাম দিই পাঁচ লম্বার খাম করি আমরা দোয়া করি ছয় লম্বার খাম করি আমরা সিন্নি সালাত করি সাত লম্বার খাম আমরা করি মাঝে মাঝে আমরা রেলি দেই কিতা দেই দয়া করে মাতুকা কিতা দেই সর্বোচ্চ সাতটা আন্নাইলে পাঁচটা খাম দিয়ে আমরা মিলাদ শরীফ মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী আদায় করি এই সাতটা বা পাঁচটা খামের মাঝে না যাইস কোনটা মাত্রই আল্লাহ নাফরমানি খাম কোনটা পাক পবিত্রতা হাসিল করা নাফরমানি খাম অজু করা গুনার খাম ইসলামর আছে না নাই মাতকা ইসলাম আছে নি না নাই অজু করা শরীয়তর ভিতরের খাম না বাড়ার খাম ও শরীয়তর ভিতরের গুরুত্বপূর্ণ একটা খাম অজু পবিত্রতা হাসিল করি আমি কুরআন শরীফ তিলাওয়াত আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার উত্তম ইবাদতি একটা ইবাদতির অংশ হইল কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ কই না মিলাদুন নবী মিলাদ শরীফ পবিত্র ঈদে মিলাদুন নবী যেন আমরা যে সাইনবোর্ডে বাড়ি হোক গর হোক বাজার হোক প্রতিষ্ঠান হোক যেন করি আমরা এই মাহফিল হল কুরআন শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি আর না পারলে ইমাম সাহেব তিনবার কুলু আল্লাহ পড়েননি মা তো না পড়েননি কুলু আল্লাহ তিনবার পড়লে নবী কইছেন এক কতম কুরআন শরীফের ও মিলাদুন নবীর খাম মিলাদ শরীফ মিলা পবিত্র ঈদে মিলাদুন নবীর দুই নম্বর খাম তিন নম্বর খাম হইল দুরুদ শরীফ দুরুদ শরীফ পড়া খার হুকুম কক আল্লাহর হুকুম দুরুদ শরীফ পড়া খার হুকুম আল্লাহর হুকুম দুরুদ শরীফ পড়া তবে দুরুদের উপরে আমারও কিছু আপত্তি আছে ইদানিং আমরা দেশে কিছু 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 হায়ারি প্লার হলাইয়া দুরুদ্র বিগড়াইলিছে
এখান হইছে কিতাব বুঝছেন কি না জানেন আমরা সিলেটিয়া নাই বাড়াটিয়া কিছু পয়সা বগল মাঝে মাঝে আফ্রিকা চায়না অথা তো নাই আইয়া ইগুনতে লাইয়া মে লাইয়া ইচ্ছা মতো দুরুদ্রে বিগড়াইলেন মাতই না নেওয়াছাও আমরা যে তোর যে দুরুদ পড়ি আলহামদুলিল্লাহ এই দুরুদটা পড়ুন জানো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যেটাও পড়বা অনুরোধ থাকব শুদ্ধ হরি পড়বা দুরুদ শরীফ ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আল্লাহ নিজে দুরুদ পড়েন ফেরেশতাগুলোরে লইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ফেরেশতাগুলোর বারবারা তো আছেই আল্লাহ মুমিনগুলোরে কইন তুমি তাই নো আমার হাবিবের উপরে দুরুদ পড়ো সুবহানাল্লাহ দুরুদ শরীফ ওয়াদা আছে নি কেমন ওয়াদা লম্বা কথা সংক্ষেপে হইল দুরুদ পড়বা দশ নেকি পাইবা দুরুদ পড়বা দশ নেকি পাইবা দশ গুণা হাসব মর্যাদা দশ গুণ বাড়ব সুবহানাল্লাহ এর বাদে কিদা বলে ইমাম সাহেবে ওলাম্মা তাম্মা কইয়া কিতাব পড়েন আর এর বাদে অত বইল আসলাম আমরা বাদ আর আখতা আমরা খাড়া হই যাই ও গুলুয়া কিছু মতভেদ আছে আমরার দেশে মাতই না নেওয়া যাবে বলে এই মতভেদ খালি আমরার দেশে নাই মক্কা মদিনা তো আছে মক্কা তো এক গুরুয়ে খাড়া হইয়া পড়েন এক গুরুয়ে বইয়া পড়েন এগুলিয়া মারির কিচ্ছু নাই কেউ যদি জিকা বলে মক্কা মদিনাত নাই আল্লাহর আস্তে আমার বাইরে বুঝে এখন যেন আমার লগে আইত নাইনি না আছে আমি দেখাইয়া দিব নাইনি না আছে আমি দেখাইয়া দিব নবীর বংশর মানুষ হলে মিলাদ শরীফ খাড়া হইয়া নবীর সালাম দেব বড় করি হকা সুবহান প্রমাণ চাই ভিডিও সহ দেখাই মানে আমি নিজে শরীফ হয়েছি মিলাদ শরীফ এটা শোনা ভাইয়েন ইতালিয়া ফেতনা করেন না জান খাড়া ওয়াটারে কয়লা কত হইল খাড়া ওই খেনে ওখান আগে বুঝার দরকার খাড়া ওয়ারে আপনারা ওয়াজিব মনে করেন তো মাতো কুয়া ফরজ মনে করেন না মোস্তাহাব মনে করেন দয়া করে জুড়ে কইতেইব কিতা মনে করেন মোস্তাহাব হামো কোনো আপত্তি থাকার কথা নেই করলে নাকি না করলে কোনো অসুবিধা নাই গুণা নাই মা তুচ্ছন নি এখন একজন খাড়া হইলে বালা না হইলে কোনো লেতে এই সময় খাড়া ওখানে অত বইল বাত আসলা লাউটার একটা কারণ আছে বিশেষ কারণে আমরা খুশি হইয়া খাড়া সংক্ষেপে জবাব দেখা বিশেষ কারণে হকা বিশেষ কারণে খুশি হইয়া খাড়া বিশেষ কারণ কিতা লে ইমাম সাহেব যে সময় কই না আসিয়া তো মারিয়া মুফি নিসাত মিনাল হাজিরাতিন কুদসিয়া ওয়া গাজাল মাখাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নূরাইয়া তালাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়া তালাউ সানা যে সময় ইমাম সাহেব সারা আলোচনা করিয়া লাস্টে গিয়া কইন নবীর মা আমেনার কিনারাত আসিয়া মরিয়ম হাজেরা এলা এরা আইলা আর কিছু সময় বাদে রাসুলের পাক ইসলাম নূর মোহাম্মদ মুস্তফা সাহ ইসলাম নবীজির মা আমেনার ব্যর্থ নেই নবী দুনিয়ায় তসি মানলা আর ই নবীর আগমনে অন্ধকার রে আল্লাহ নবীর নূরে আলোকিত করি ওখান নিয়ে আমরা কিতা করি মাত্তা না ওখান নিয়ে কিতা করি খাড়া হইয়া গান গাই ফাল দেই নাচ নাচি গালিয়াই কেউরে গুতাই লে কিতা করি লে নবীর শান কসিদা পড়ে নবীরে সালাম দেই হকা নবীর শান কসিদা পড়ি নবীরে সালাম দেই নবীরে সালাম দেওয়া জায়েজ নাই মাত্তা নাই হাই হাই রে ভাই আমার গলা মাঠাইলে রে মোর ভাই এমনিতে মাথে না হাই ভাই আমার ভুল হইলে আমার এখন না বলে ইকা নিলা নাই হলা আল্লাহ হস্তে জবাব দেখা নবীরে সালাম দেওয়া জায়েজ নেই দিতাম নি লাভ না ক্ষতি আদবে দিলে বালা না বেয়াদবে দিলে বালা মনে রাখুন জান আমরা এই সময় বিশেষ করি মহব্বতে নবীরে খাড়া হইয়া সালাম দেই আর সালাম দিতে গিয়া কোনো ব্যক্তি বিশেষে আমরা কিচ্ছু কই না কেউরে গাল দিই না আমরা যেটা কই সারা নবীর সান্ন কই সুবহানাল্লাহ তালা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور
انت اكسير وغالي انت مصباح الصدور. سبحان الله سبحان الله ده شعران وبير شانو دخار شانو বিভিন্ন জায়গাতে আমরা র্যালি দেই আজকের এই মুবারক মাহফিলের উদ্দেশ্য করিয়া র্যালি হইছে নি মাতই না র্যালিত মনে হয় আমরা কইরে গালি আই এ বিয়ানি বাজারের মুকর হুয়া ভার হই যা তোর বাপর করে অস্তি একসুপ দিলাই এটা কিছু কই দিলি কিতাব লে সারা নবীর শান দয়া করে কক সারা শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম نور الهدى السلام تمار درود پڑے لا اللہ تعالی فرشتہ کل گاہ صلو علا نکیل سرشتی تب پاک دمے بیجے درود سلام شمس الدحا السلام بدر الدجا السلام نور الهدى السلام السلام حساوري غوكاي بايكور بيتري غوتا غوتا شريك بداتي كيتو اسين تمار درود پڑھن اللہ تعالی فرشتہ کل گاہ صلو علی ان اللہ ملائکتہ ওখানের অর্থ মাতই না সাহেব গো তাইলে তো কোনো আপত্তি দেখার কথা না তে মনে হয় বাদর কেন আপত্তি আছে সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনি নবীরে বানাইছে এখন আমার যে ভাইয়ে নবীরে নবী হিসাবে মানে আমারে মানুক না আমার সাহাবরে মানুক না আমার দলরে অনুসরণ কিচ্ছু করুক না কিন্তু নবী তো আমার বাইর আমার তো একলা নবী না আমার বাইরে গেছে না ভাই মরে তুই দেখতে পারিস না অসুবিধা নাই রে বা আমি যে কথা গান কইছি ওখান তাই হিসাব কর সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর ইয়া রাসূলুল্লাহ আপনি সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আপনি নবী আমার বাইরে জিকেন জানো আমার নবী সবচেয়ে সুন্দর এতে কোনো আপত্তি আছে না যদি আপত্তি না থাকে তো মিলাদুন নবীর রেলি তো আপত্তি থাকা কথা না কারণ ইনা আব্দুল্লাহের প্রশংসা গাওয়া না নবীরে সুন্দর হওয়া হয়েছে নিশ্চয় আমার বাই সরল মনেই কেন্দ্রে যদি মানিয়া নেয় তে আমার নবীর শান উনলে আমার বাইর খুশি লাগার কথা নেই না মাতানা খুশি হওয়ার কথা না না আর ও খুশি শব্দের অর্থ হইল ঈদ মনে হয় বুঝাইতে খুশিটা কিটা ঈদ দয়া করে কক খুশিটা নবীর শান উনিয়া খুশিটা মাশাআল্লাহ ঠিক আছে নি এর বাদে আরো উত্তা গাই আমরা কোনদিন সময় সুযোগ হইলে আল্লাহ তৌফিক দিলে মাতিম সংক্ষেপে বুঝিয়া তাহলে জবাব দেখবা সিন্নি করা দোয়া করা রেলি করা তিলাওয়াত কোরআন করা নবীর সালাম দেওয়া দুরুদ পড়া পাক পবিত্র হাসিল করা ইতার মাঝে কোনো না জায়েজ কোনো হারাম আছে নি শোনাও এ নজরে কইতে আসে নি বলে সব তা আস্তা হইলে তোমার তানোর পদ্ধতি একটা জায়েজ খাইলা আস্তা রাইত ফুটি ভড়িয়া কয় হাতিম তাই বেটা না বেটি সারা হাসা হইলে তোমার তানোর যে নিয়মে অনুষ্ঠান করো ওখটা ঠিক না হইলে কেন রে ভাই নবীর জবানাত ইলা অনুষ্ঠান হইছে না বাল্লা কথা বিচার তো সবর বেলা সমান হইতো মাতই না বলে শুনা ভাই নু 5 মিনিট লাগে তোমার কথা মানলাম নবীর জবানাত ইলা অনুষ্ঠান হইছে না এর দা আব্দুল্লাহ দর মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠান ঠিক না বাল্লাহ ভাই শুনা ভাই নে রে বাগান তো ভাঙ্গি আহ নবীর জবানাত নবীর জবানাত নবীর জবানাত শুকুরানা মাহফিল হইছে না মনে কই হইছে মনে কই হবা কোনো বাই সিফা সাফা হইছে নবীর জবানাত ইস্তেমার আখেরি দুয়ার মুনাজাত হইছে আল্লাহর দয় ইনশা করি কইয়ান না বাবাই জাস্ট আমি কইতাম সাইরাম ওখানটা যেমনি ভাবে শুকুরানা মাহফিল রে আমরা না জায়েজ কই না বালা খাম
নেকির খাম যদিও বেদাত কিন্তু বেদাতে হাসানা বেদাতে খতমে বুখারী নবীর জবানা তোইছে না কিন্তু যদিও বেদাত কিন্তু বেদাতে হাসানা বালা বেদাত ই বেদাতর দ্বারা নেকির আশা করা যায় না গুনার আশা করে ও আপনারা বাড়ির খানদার জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস দুনিয়ায় এক নামি দামি আলিম আমার পীর মুর্শিদ দুলতলি সাহেবের এক প্রিয় বাজন এক সাগরিদ আসলা আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাই লন্ডন মারা গেছেন মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী হুজুরের এখান বই আছে বাজার ওখান থেকে ফাললে আনিয়ে ফড়ি লাইন যান মিলাদে বেনজির নবীজির শান আল্লাহর বন্ধায় দুনিয়ার বিভিন্ন কিতাব তো নিয়া শক্ত দলিল দিয়া ইংলিশ বাংলা আরবি উর্দু সব জাতর ভাষা দিয়া দুনিয়ার নামি দামি স্কলার লরে শরিক করিয়া আল্লাহর বন্ধা অত সুন্দর করে মিলাদ নবীর আলোচনা আপনার আর গৌরব বিয়ালি বাজারবাসীর গৌরব সাব মাথান বুঝাইতে পারছি নি আমার ভাই হল বন্ধু হল রে বা হিংসার চলে হজাক গুমতা কৃষ্ণা রে ভাই আল্লাহর দুয়াই ফাওয়া দরিয়া হইয়া নবী মর এখলা নাই রে ভাই নবী সারা জগতর নবী সারা জগতর কৌমি আলা ভাই এঞ্চর নবী জামাতি ভাই এঞ্চর নবী জাতীয় পার্টির ভাই এঞ্চর নবী আওয়ামী লীগের ভাই এঞ্চর নবী বিএনপির ভাই এঞ্চর নবী সব নবী রে ভাই ই নবীর লিয়া কোনো দলা দলি খান আমরা জানি নবীর শান আমরা গাইতাম খার শান গাইতাম নবীর শান লইয়া ই গুতা গুতিয়া টেলা টেলি করে আল্লাহ আমরা ভুল বুঝা বুঝি তো না বার করতো আমি শুরু করছিলাম যে কথা দি আমরা কিছু ভাই আনতে আমরা উড়ে মিথ্যা অপবাদ আন্নাইলে ভুল বুঝিয়া আমরা মিলা দুর্নবীর তো না উড়িয়ে আসুন ঠিক নি না ঠিক না জুড়ে মাতুকা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সমাজে একটা বার হয়েছেন তবে মাশাল্লাহ বৃহত্তর সিলেট নাই আমি আগেও কইছি এখনো কইয়ার ফুলতলি যাবার কোনো মুরিদিন মুহিব্বিনের মাঝে নাই ইটা যদি হও চায় না আফ্রিকা হতাপু ডাক্তার যদি হয় তেও হইতে পারে হিতার মিলাদুন নবীদ গাট্টা টেবিল মার্কা খে গান্যা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাইলাম ওটাও লেখা হয় নাউজুবিল্লাহ হইতা না মোমবাতি জ্বালাই লয় ডুল ফিটাই লয় ডিজে পার্টি দেওয়া হয় ইতার লগে আমরা মিলাদুন নবীর কোনো সম্পর্ক আছে নি এত গা আছে নি হোক যে নয় হিন্দু ভাই বন্ধু হলর রত্রে যেভাবে সাজাইয়া টেলাইন ওটাই ওলা ও টেলানিও বার হয়ে গেছে ইতার লগে আমরার কোনো সম্পর্ক নাই দুরকা কোনো সম্পর্ক নাই নাই আমরা যা করি দেখুন জান বাল্লা করি দেখুন জান আমরার মুরব্বী যারা আছে নেরা জিকা আমরার কম বয়স নব্বইর বাদে কম বয়স আমরা পাইছি সাব কিবলা নিজেও মিলাদুল নবী চুরি গেছেন আমরা সাব যাদাও হলো হাওয়ে আটিয়া মিলাদুল নবী চাবর আওলাদ হলো চুরি করে নি না গাওয়াইনি দেশে বিদেশে আজকে দুনিয়ার বিভিন্ন দেশ মাশাআল্লাহ আল্লাহর ওলির মুরিদিন মুহিব্বিন হল যত দেশ আছেন দুনিয়ার নামি দামি স্কলার হল আজকে মিলাদুল নবীর মাহফিল করছেন খররা আল্লাহ যেন আমরা নেক্সট সমুজ দান করেন আর এই নেকির মাহফিল আমরা যেন শরীক হইয়া দুনিয়া এবং আখেরাতর সামান জোগাড় করতাম পারি আর বিশেষ করি মিলাদুন নবীর মাহফিল চনে ইব্রত শিক্ষা হাসিল করিয়া সিরাতুল নবী নবীর আদর্শরে যেন আমরা লালন করিয়া বাস্তব জীবনে নবীর আদর্শর অনুসারী নবীর সুন্নতর অনুসারী হইয়া যেন আমরা জীবন খাটাইয়া জান্নাতি হইতে পারি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জোরে হোক আমিন ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ হইছেন আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করতাম আর দুনিয়ার সব নিয়ামতর বড় নিয়ামত হইলা নিয়মাতুল কুবরা আলাল আলম নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রসুলুল্লাহ ই নবীর আলোচনা করলে আমরা লাভ না হতি আল্লাহ তুমি আমরা কবুল হরি হোক আমিন আমিন।